আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সবাই কেমন আছেন? আজকে দেখাবো যে মান্ডালা খাতা আঁকার পর আপনারা সেটা কিভাবে কাপড়ের উপরে ছাপ ফেলতে পারেন সেটার জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল। কারণ অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল যে ডার্ক কালারের কাপড়ে আসলে ছাপটা কিভাবে দিতে হয় বা কাপড়ের মধ্যে খাতা আঁকার পর সেটা কিভাবে কাপড়ে ছাপ ফেলতে হয় সেটার জন্য যেন আমি একটা টিউটোরিয়াল বানাই। এটা অবশ্য অনেকেই জানে যে কিভাবে ছাপ ফেলতে হয়, আবার অনেকেই আছে যেটা জানে না যে কীভাবে ছাপ ফেলতে হয়। এই জন্য ছোট্ট করে একটা টিউটোরিয়াল থাকবে, আর সাথে সব সাবস্ক্রাইবারের জন্য বা কলমি ক্যাপ্টেন পেজের যারা সদস্য আছে তাদের জন্য একটা সুখবর আছে, সেটা আমি একটু পরে দিব, আগে টিউটোরিয়ালটা শেষ করব তারপর। সো গুড নিউজের জন্য কিন্তু ভিডিওটাকে পুরোটা দেখতে হবে। আর আজকে ভিডিওর ব্যাপারে কথা বলি, এখানে কিন্তু দুইটা কালারের কাপড় আছে, একটা কিন্তু ডার্ক কালার আর একটা কিন্তু লাইট কালার। সাধারণত লাইট কালার এবং ডার্ক কালারে কিন্তু আমরা একই টাইপের কার্বন পেপার ব্যবহার করে কিন্তু ছাপ ফেলি না। আপনি লাইট কালারের কাপড়ে কিন্তু কালো কার্বন পেপারটা ব্যবহার করতে পারেন, কিন্তু কালো কার্বন পেপার দিয়ে যদি ব্ল্যাক কালারের কাপড়ে ছাপ ফেলতে যান তাহলে কিন্তু তখন আর কিছুই দেখা যায় না। এই জন্য কালো কালারের কাপড়ে আমরা কালো কার্বন পেপারটা ব্যবহার করতে পারি না। তো দুইটা কালারের কাপড়েই আপনারা কোন ধরনের কার্বন পেপার ইউজ করবেন সেটা দুটাই দেখাই দেব। তো চলুন আজকে ভিডিওর কাজ শুরু করি। তো এখানে দেখেন যে এটা কিন্তু একটা কালো কার্বন পেপার, এটা কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, মোটামুটি বাজারে খোঁজ করলে এই কার্বন পেপারটা পেয়ে যাবেন। আর হোয়াইট কালারের যে কার্বন পেপারটা আছে সেটা একটু দেখা যায় যে ভ্যারি করা, অনেক দোকানে কিন্তু পাওয়া যায় না। তো এই ব্ল্যাক কালারের কার্বন পেপার দিয়ে কিন্তু আমরা খুব সহজেই লাইট কালার কাপড়গুলোতে যে কোনো একটা ডিজাইনের খাতায় ড্র করে তারপর সেটার ছাপ কিন্তু ফেলে দিতে পারি। কিন্তু এই ব্ল্যাক কালারের কার্বন পেপার কিন্তু আমরা ব্ল্যাক কালারের কাপড়ে ইউজ করতে পারি না। যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু দেখা যায় যে ডিজাইনটা অতটা ভিজিবল হয় না, খুব কষ্ট হয় আমাদের ডিজাইনটা করতে। এই জন্য কালো কালারের কাপড়ের জন্য আমাদের এরকম সাদা কালারের কার্বন পেপার ব্যবহার করতে হয়। এটা বাজারে পেয়ে যাবেন, আমি এটা এনেছি এক পিস 10 টাকা করে নিয়েছে। এখন আপনাদের পরিচিত হলে একটু কম বেশি হতে পারে, আমি ঠিক বলতে পারবো না। তো এই সাদা কার্বন পেপার দিয়ে করলে এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করে ফুটে ওঠে। আর মান্ডালা কীভাবে আঁকবেন সেটার জন্য কিন্তু আমার একটা টিউটোরিয়াল অলরেডি দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আমি যে খাতায় এভাবে কিন্তু ড্র করেছিলাম, কীভাবে ড্র করেছি পুরো ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ওখান থেকে দেখে আপনারা শিখে নিতে পারেন। আর এখন আমি কীভাবে আপনারা ছাপ ফেলবেন সেটা দেখাবো। তো পাঞ্জাবির ভাঁজটা আমি একটু ছড়িয়ে নিয়েছি, আসলে না ছড়ালে তো আর ডিজাইনটা পুরোটা এখানে ড্র করা যেত না। তো এখন শুরুতে কিন্তু আমি কার্বন পেপারটা এখানে সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। এটা খেয়াল রাখতে হবে যেন কার্বন পেপারটা আপনার পাঞ্জাবির যে কলারটা থাকে সেটার একদম শেষ মাথা পর্যন্ত যেন থাকে, মানে যেখান থেকে আর কি বোতামের ইয়াটা শুরু হয়, বোতামের লাইনটা শুরু হয় সেই পর্যন্ত রাখতে হবে। নাহলে কিন্তু আবার দেখা যাবে যে আপনি ডিজাইন ড্র করেছেন কিন্তু ওই পাশে ছাপ ওঠেনি। এই জন্য কার্বন পেপারটা আমি কিন্তু একটু বাড়তি করে রেখেছি, তারপর কিন্তু এখানে কাগজটা রাখছি। আর আমার ডিজাইনটা যাতে একদম কলারের এই মুখ পর্যন্ত থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি একদম কলারের এই মাথা পর্যন্ত ডিজাইনটা করব। আর এই পাশে যে দাগটা আছে সেটা যেন পাঞ্জাবির এই যে কলারের বোতামের যে অংশটা আছে এখানে যে সেলাইটা সেই বরাবর যেন পড়ে, মানে সেলাই উপরে ঠিক না, মানে সেলাইয়ের একটু সাইডে যেন থাকে। তো খাতায় আমার শুরু ওইভাবে দেখাইতে কষ্ট হচ্ছিলো, এই জন্য আমি পেজটা ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে নিয়ে তারপর ডিজাইনটা এখানে বসাচ্ছি। এখানে একটু মনোযোগ সহকারে কিন্তু করতে হবে, একটু কেয়ারফুলি করতে হবে, না হলে কিন্তু দেখা যাবে যে ডিজাইনটা পুরোটা আপনি ছাপ ফেলেছেন কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে যেতে পারে। এই জন্য খুব সুন্দর করে লাইনটা ঠিক আছে কি না বা এই বোতামের যে অংশটা আছে এইখানে মানে সোজাভাবে ডিজাইনটা পড়েছে কি না সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনারা একটা হেল্পার পান তাহলে খুব ভালো, সে একটু পেপারটাকে ধরে রাখবে, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আর যদি কাউকে না পান তাহলে এক হাত দিয়ে এভাবে কিন্তু পেপারটাকে একটু চাপ দিয়ে ধরে রাখতে হবে, আর এক হাত দিয়ে আপনি এভাবে পেন্সিল দিয়ে জাস্ট এটার উপরে একটু হাত ঘুরাবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে আসলে ভয়ের কিছু নাই, এটা আহামরি কোনো কিছুই না, যে কেউ এটা একবার দেখলেই কিন্তু আপনারা বাসায় করে ফেলতে পারবেন। আসলে যারা মানে অনেকে আছে যে জানে না ব্যাপারটা, সেই জন্য এই সমস্যাটা হয়।
তো এখন যদি আপনারা একবার দেখে নেন তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো এখন আসি যে গুড নিউজটা কি সেটার ব্যাপারে। আমাকে দেখা যায় যে ইউটিউবে অনেকেই নক করে বা ইনবক্সে মেসেজ করে যে আপু অর্ডার নাও কি না বা অর্ডার নেওয়া হয় কি না, সেই জন্য বা অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করে যে আপু এই ধরনের ডিজাইন দেখায়, ওই ধরনের ডিজাইন দেখায়। এই জন্য আমি ভাবলাম যে একটু মানে স্বল্প পরিসরে কাস্টমার সার্ভিসটা বা মানে প্রোডাক্ট সার্ভিসটা আমরা একটু চালু করব। আর অবশ্যই আমাদের প্রোডাক্টের প্রাইসটা আমরা চেষ্টা করব যে যাতে অনেক কম রাখা যায়। তো সেই জন্য আমার এখানকার যে সাবস্ক্রাইবার, ইউটিউব চ্যানেলে যে সাবস্ক্রাইবাররা আছেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা আমাদের পেজটা একটু ভিজিট করে আসবেন, পেজে লাইক দিয়ে রাখবেন, যাতে যে কোনো অফার আসলে আপনারা সেটা মানে সবার আগে দেখতে পারেন যে আসলে কী অফার। আর সব যে হ্যান্ড পেইন্টেড যে জিনিসগুলো থাকবে সেগুলো আমরা চেষ্টা করব যে অনেকটা রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য, আর যাতে আপনারা সবার আগে আপনাদের পছন্দ অনুযায়ী ড্রেসটা বা যেটাই যেটাই অফার থাকুক সেটা যাতে নিয়ে নিতে পারেন, সেই জন্য পেজে গিয়ে একটা লাইক দিয়ে রাখবেন। অবশ্য পেজ লিংক কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আর না হলে যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে যে ফেসবুকে গিয়ে সেখানে কলমি কাপ্তেন লিখে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা চলে আসবে। তো আমার কিন্তু এখানে ছাপ দেওয়া শেষ, এখন আমি কার্বন পেপারটা উঠিয়ে দেখাবো যে কী অবস্থা। এখানে দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে, এখন মনে হচ্ছে যে আসলে পেইন্ট করারও প্রয়োজন নেই, এই অবস্থায়ও ড্রেসটাকে পরা যাবে। খুব সুন্দর এখানে ফুটে উঠেছে, জাস্ট এখন এখানে আপনি রং তুলি দিয়ে আঁচড় কাটবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো আশা করবো যে আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, আর অবশ্যই কিন্তু কলমি কাপ্তেনের সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আর যতটা সম্ভব নিজে সেফ থাকুন, আপনার পরিবারকে সেফ রাখুন, বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন। ওকে, আল্লাহ হাফেজ।